থেকে টোটোয় কলকাতার পথে বৃদ্ধ, অসুস্থ স্ত্রীকে নিয়ে টোটোয় কলকাতার পথে রওনা দিয়েছেন বৃদ্ধ। অসুস্থ স্ত্রীকে ডাক্তার দেখাবেন তিনি, কিন্তু টোটোয় কেন? কারণ তার টাকা নেই যে অ্যাম্বুলেন্স ভাড়া করবেন বা গাড়ি ভাড়া করে আসবেন। 16 ঘন্টা পর ডানকুনিতে পৌঁছন এই দম্পতি, এবং এরপর ডানকুনিতে টোটোর ব্যাটারি চার্জ কমে যাওয়ায় বিপত্তি অবশেষে ডানকুনি পুর প্রধানের উদ্যোগে মিলল অ্যাম্বুলেন্স। রানা আমাদের প্রতিনিধির সঙ্গে আরো কথা বলবো। রানা, অত্যন্ত দুঃখজনক এই ঘটনা, বৃদ্ধ দম্পতি, তারা টোটোয় করে মুর্শিদাবাদ থেকে রওনা দিয়েছেন কলকাতায় আসবেন চিকিৎসা করাতে। কোনো মানে এলাকার জনপ্রতিনিধি তিনি কি করছিলেন, তাদের কি নজরে আসেনি বা তারা কি কোনোভাবে সাহায্যের জন্য এগিয়ে আসেননি? হ্যাঁ মিমি, দেখো একদমই তাই, যে খুবই দুঃখজনক ঘটনা তুমি যেটা মানে যেভাবে বললে, যে আর্থিক সঙ্গতি না থাকার জন্য অসুস্থ স্ত্রীকে সে চিকিৎসা করানোর জন্য হন্য হয়ে ঘুরতে ঘুরতে তার কিন্তু যেটুকু মানে টাকা ছিল সেইটুকু টাকা তার নিঃশেষ হয়ে গেছিলো। ফলে গতকাল ভোরবেলা সে হচ্ছে মুর্শিদাবাদের কেতুগ্রামে তোমার রওনা দেয়, তাকে রেফার করেছিল, তার অসুস্থ স্ত্রীর কিডনি ও হার্টের সমস্যা ছিল, সে কিন্তু বর্ধমানে তোমার না গিয়ে সোজা কলকাতার উদ্দেশ্যে আসে। শুধু তাই নয়, স্বামী উপেন ব্যানার্জি তার নিজস্ব টোটো, সেই টোটো চাপিয়ে স্ত্রীকে চাপিয়ে সে ওই ভোরবেলা সে রওনা দিয়েছিল। মানে ওই বৃদ্ধ নিজেই টোটো চালাচ্ছিলেন? একদমই তাই। এই যে মানে উপেন বিশ্বাস, তার স্ত্রী যে শিবানী মানে শিবানী ব্যানার্জি, তার মানে স্বামী হচ্ছে উপেন ব্যানার্জি, তিনি নিজেই টোটো চালিয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে কলকাতায় আসছিলেন মেডিকেল কলেজে চিকিৎসা করাবে, কিন্তু ঠিক ডানকুনির কাছে তার মানে টোটোর ব্যাটারি চার্জ কমে যাওয়া, সেখানে চার্জ দেওয়ার সময় বিষয়টি নজরে আসে। যেহেতু দেখো দীর্ঘদিন ধরে স্ত্রীর অসুস্থতার জন্য বহু টাকা খরচ করেছেন আর তার মাথা কোনো কাজ করছে না, শুধু অ্যাম্বুলেন্স করে যে তিনি খরচা করে কলকাতা নিয়ে আসবেন সেইটুকু সামর্থ্য তার কাছে ছিল না। ঘটনাটি জানাজানি হতেই ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবধান, তিনি নিজে উদ্যোগী হয়ে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন, সেই অ্যাম্বুলেন্সে করে কলকাতা তাকে মানে পাঠানো হয়েছে। এইখানেই প্রশ্ন, যে একজন মানে যেহেতু তার অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে বিভিন্ন হাসপাতালে ঘুরছিল, মুর্শিদাবাদের কেতুগ্রাম থেকে বর্ধমানে রেফার করা হয়েছিল, কিন্তু বর্ধমানে মানে তিনি যখন আসেন কোনোভাবে শোনেন যে তার প্রচুর টাকা খরচা হবে, সেই জন্য তিনি আর রিস্ক না নিয়ে সেই টোটোতে নিজে চালিয়ে কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। এবং মাঝপথে যেহেতু ডানকুনির কাছে টোটো খারাপ মানে চার্জ কমে যাওয়ার জন্য মানে পৌরসভার পৌরপ্রধান হাসিনা সাবধান, তিনি মানে উদ্যোগী হয়ে একটি অ্যাম্বুলেন্স ব্যবস্থা করেন, তারপর কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গেছে। একদমই খুব মন খারাপ করা এই ছবি এবং এই খবর। যাই হোক, শেষ পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজে তাকে পাঠানো সম্ভব হয়েছে। হাসিনা শবনম, ডানকুনি পৌরসভা চেয়ারপারসন, তিনি নিজে উদ্যোগী হয়ে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়েছেন মেডিকেল কলকাতা মেডিকেল কলেজে। মুর্শিদাবাদ থেকে কখন বেরিয়েছিলেন? 5:40-45 বেরিয়েছি। এরপর কি আপনি কলকাতায় যাবেন? আমি এরপর কলকাতায় যেতে চাইছি। কলকাতায় অ্যাম্বুলেন্সে করে আসতে পারতেন, টোটো করে এলেন কেন? আমার পয়সা নেই, আমি একটা আয়া রাখবো, তার পয়সা নেই, আমি অ্যাম্বুলেন্সের আর খরচ যোগাতে পারছি। ও 5-6 হাজার টাকা আমার কাছে চেয়ে বসছে, আমি কোত্থেকে দেবো? তারপরে শুধু তাই না, ও ওলে পরীক্ষা করতে হবে, আবার যদি বলে না এখানে ভর্তি হবে না, আবার নিয়ে যেতে চলে যেতে হবে, আমি আর কোথা থেকে পাবো? আমাদের যখন এখানে হাউজিং এসেছে, আমাদের ম্যাডামকে ফোন করেছিল, হাসিনা সানম ম্যাডামকে, তো এক কথায় আমাদের সাহায্য করেছে গাড়িটা দিয়ে। আর ওনারা যেখান দিয়ে আসছিলেন টোটো নিয়ে হাইওয়ে দিয়ে অনেক রিক্সিতে, তো ওই জন্য আমরা অনেকটা চেষ্টা করে ম্যাডামকে ফোন করেছি, ম্যাডাম 5 মিনিটের মধ্যে আমাদের অ্যাম্বুলেন্স সাহায্য করে দিয়েছে, ওনাদের আমরাও এখান থেকে হসপিটালে পাঠানোর চেষ্টা করছি। এখন তো নিশ্চিন্তে যেতে পারবে? নিশ্চিন্ত, অবশ্যই নিশ্চিন্তে যেতে পারবে, কোনো অসুবিধা নেই।